নমস্কার দর্শক বন্ধু, আজকে একটি হোমিওপ্যাথিক মেডিসিন যার নাম হলো ইয়ম্বিনাম, সেই ইয়ম্বিনাম মেডিসিন সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। এই ইয়ম্বিনাম এই মেডিসিনটির যে উদ্ভিদ থেকে প্রস্তুত করায় সেই উদ্ভিদটির সায়েন্টিফিক নেম হলো পজিনিস্টেলিয়া জোহেম্বি। পজিনিস্টেলিয়া জোহেম্বি এই উদ্ভিদটি বিভিন্ন কমন নামে পরিচিত, যেমন জোহেম্বি, ইয়ম্বি, ইয়ম্বিন, ইয়ম্বিনাম, কোরিয়ান্থি ইত্যাদি বহু নামে পরিচিত এই পজিনিস্টেলিয়া জোহেম্বি। হোমিওপ্যাথিক শাস্ত্র অনুযায়ী এই উদ্ভিদটির ছাল বা বার থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয়। হোমিওপ্যাথিক মাদার টিংচার থেকে হোমিওপ্যাথিক পটেন্সি প্রস্তুত করা হয়ে থাকে। সাধারণত ইয়ম্বিনাম এই মেডিসিনটি মাদার পটেন্সি বা লোয়ার পটেন্সিতে ব্যবহার করা হয়ে থাকে। পশ্চিম আফ্রিকার একটি নেটিভ প্ল্যান্ট হলো এই ইয়ম্বি। এছাড়াও সেন্ট্রাল আফ্রিকাতেও এই উদ্ভিদটি ভালোভাবে জন্মায়। ইয়ম্বি এই গাছটির নির্যাসকে অ্যাফ্রোডিজিয়াক বা কাম উত্তেজক ঔষধ হিসাবে স্থানীয় আফ্রিকান অধিবাসীরা ব্যবহার করে আসছে। শুধু এই নয়, পশ্চিম আফ্রিকা থেকে এই মেডিসিনটি ডেভেলপড কান্ট্রি এবং সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়ে আসছে ডায়েটারি সাপ্লিমেন্ট এবং রেমেডি হিসাবে। ইয়ম্বি এই গাছটি একটি এভারগ্রিন বা চির সবুজ একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি 30 মিটার লম্বা হয়। এর স্টেম বা কাণ্ডের ডায়ামিটার হলো 50 থেকে 60 সেন্টিমিটার। উদ্ভিদটির ছাল ধূসর বর্ণে বা লালচে রঙের হয়ে থাকে। ছালটির বাইরের দিকে লম্বা লম্বা ফাটা ফাটা দাগ থাকে। ছালটির ভেতরের অংশ পিঙ্ক কালারের হয়ে থাকে। ছালটিকে যদি টেস্ট বা ছালটির যদি স্বাদ গ্রহণ করা হয় তবে তেতো বা তিতকুটে টাইপের লাগে। উদ্ভিদগুলির পাতা ডিম্বাকৃতি বা গোলাকার টাইপের হয়, প্রায় 47 সেন্টিমিটার লম্বা এবং 5 থেকে 7 সেন্টিমিটার চওড়া হয়ে থাকে। এবার আমি আলোচনা করব কোন কোন রোগের জন্য এই মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। ক্লিনিক্যাল ইউটিলিটিস, অর্থাৎ ক্লিনিকে কোন কোন রোগের জন্য এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। প্রথম হলো অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট হিসাবে এই মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও ইরেকটাইল ডিসফাংশন, ইম্পটেন্সি, প্রায়াপিজমের জন্য এই মেডিসিনটি আমরা ব্যবহার করতে পারি। এবার আমি হোমিওপ্যাথিক সিমটম সম্বন্ধে আলোচনা করব। ইয়ম্বিনাম এই মেডিসিনটি মেল সেক্সুয়াল অর্গানের ওপর খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং রেসপিরেটরি সেন্টারের ওপর খুব ভালোভাবে ক্রিয়া করে। ফিজিওলজিক্যাল ডোজ বা ম্যাটেরিয়াল ডোজে এই মেডিসিনটি অ্যাফ্রোডিজিয়াক এজেন্ট হিসাবে কাজ করে। সেক্সের প্রতি অনীহা, সেক্স করতে যে সকল পুরুষদের ভয় লাগে বা যাদের সেক্সের প্রতি অনীহা চলে এসছে, এই কন্ডিশানে ইয়ম্বিনাম মেডিসিনটি খুব ভালোভাবে কাজ করে। অনেক ডাক্তাররা ইরেকটাইল ডিসফাংশনের জন্য এই মেডিসিনটিকে ব্যবহার করে আসছেন। ইয়ম্বিনাম এই মেডিসিনটি মেল সেক্সুয়াল অর্গানের কনজেস্টিভ কন্ডিশানে ব্যবহার করা যেতে পারে। এর বিশেষ সিমটম হলো ভোরের দিকে বা সকালবেলায় পুরুষদের পেনিসটি স্ট্রং এবং লং লাস্টিং ইরেকশান হয়, কিন্তু এই সিমটমের মধ্যে তাদের কোনো সেক্সুয়াল ডিজায়ার থাকে না। এই কন্ডিশানে ইয়ম্বিনাম এক্সেলেন্ট রেজাল্ট দিতে পারে। ইয়ম্বিনাম এই মেডিসিনটি অনেক সময় মায়েদের ব্রেস্ট মিল্ক বাড়াতেও সাহায্য করে। এই ইয়ম্বিনাম এই মেডিসিনটি প্রেসক্রিপশন করার সময় একটি কন্ডিশানের কথা সবসময় চিন্তা করা উচিত। যে সকল পেশেন্টের ক্রনিক বা অ্যাকুট কোনো অ্যাবডোমিনাল ইনফ্ল্যামেটরি কন্ডিশান রান করছে বা কোনো অর্গানের কোনো কনজেস্টিভ কন্ডিশান রান করছে, সেটা অ্যাকুট হোক বা ক্রনিক হোক, অথবা পেশেন্টের সিআরপি লেভেল হাই, এই কন্ডিশানে এই ইয়ম্বিনাম মেডিসিনটি মোটেও প্রেসক্রিপশন করা উচিত নয়। এবার আমি ইয়ম্বিনাম এই মেডিসিনটির ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব। ইয়ম্বিনাম এই মেডিসিনটি সাধারণত লোয়ার পটেন্সিতে মাদার পটেন্সিতে ব্যবহার করা হয়ে থাকে। এই মেডিসিনটি ফিজিওলজিক্যাল ডোজ বা ম্যাটেরিয়াল ডোজে ব্যবহার করা উচিত। হোমিওপ্যাথিক ইন্ডিকেশান কেসে ইয়ম্বিনাম মাদার পটেন্সি 10 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার 15 মিনিট বা 15 মিনিট আগে সেবন করা উচিত। প্রথমে 15 দিন খাওয়া উচিত। রেজাল্ট যদি ভালো হয় এটা 3 থেকে 4 মাস কন্টিনিউশন করা যেতে পারে।
দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। নমস্কার।